হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি এসএম নাইম, আজকে আপনাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেলে একজন গেস্ট হিসেবে এসেছি প্রোগ্রামিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য। বিশেষ করে সি প্রোগ্রামিংয়ের গুরুত্ব নিয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের জুমান ভাই অনেকদিন থেকে দেখছি যে খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল বানাচ্ছে, রোবোটিক্স নিয়ে খুব যত্ন করে টিউটোরিয়াল বানাচ্ছে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর প্রোগ্রামিং হচ্ছে রোবোটিক্সের সাথে খুবই অন্তরঙ্গ একটা বিষয়। রোবোটিক্স আছে মানে সেখানে প্রোগ্রামিং লাগবেই। এই জন্য আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে এই চ্যানেলে প্রোগ্রামিং নিয়ে, প্রোগ্রামিংয়ের গুরুত্ব নিয়ে একটা ভিডিও বানানো যাক। আজকে আমি খুব বেশি কথা বলবো না, অল্প কয়েকটা কোশ্চিনের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত, সি প্রোগ্রামিং কাদের জন্য, সি প্রোগ্রামিং শিখে আমার কী হবে, আর সি প্রোগ্রামিং কেন শেখা উচিত, এই কয়েকটা কোশ্চিনেরই উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। তাহলে প্রথম থেকেই শুরু করা যাক, সি প্রোগ্রামিং কাদের জন্য? এক কথায় উত্তর দিলে, সি প্রোগ্রামিং সবার জন্য। আপনি যদি কোনোদিন প্রোগ্রামিং শুরু করে না থাকেন, শিখে না থাকেন, প্রোগ্রামিংয়ের সুন্দর একটা বেস তৈরি করতে চান, তাহলে সি প্রোগ্রামিং আপনার জন্য। যদি আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন এর আগে, কিন্তু সি প্রোগ্রামিং শেখা হয়নি, তাহলেও সি প্রোগ্রামিং আপনার জন্য। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আপনি আপনার প্রোগ্রামিং ক্যারিয়ার শুরু করেন, তাহলে আপনার যে বেসটা তৈরি হবে সেই বেসটা অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি হওয়া বেজের থেকে অনেক বেটার হবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কোন লেভেলে আপনার বেসটা তৈরি হবে। সি প্রোগ্রামিং একটা ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ছোট থেকে বড় সবাই শিখতে পারে। সব জায়গাতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিমান্ড আছে, ছিল, থাকবে। এবার আসা যাক সি প্রোগ্রামিং কেন শিখবো সেই বিষয়টাতে। আমি সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, সি প্রোগ্রামিং সহজ, খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা ল্যাঙ্গুয়েজ। এখানে তেমন কোনো জটিল টার্মস নেই, অল্প কয়েকটা টার্মস। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন অনেক ল্যাঙ্গুয়েজের টার্মস থাকে, সেই রকম কোনো টার্মস সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো, সেই বিষয়গুলো দিয়েই এই ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি কভার করা হয়েছে। তাই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সময় বা প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল শেখার সময় ডিস্ট্র্যাক্ট হওয়ার কোনো চান্স থাকছে না। সো আপনি অল্প কয়েকটা ফিচার খুব সহজেই শিখে নিতে পারবেন। আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেহেতু অল্প কয়েকটা ফিচারই আছে, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝতে খুব একটা টাইম লাগবে না। আর এই অল্প কয়েকটা ফিচার শিখে ফেলতে পারলেই আপনি দুনিয়ার সব কাজ করতে পারবেন। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো, সেই পয়েন্টটা হচ্ছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই ফাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে বাজারে যতগুলো পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সব থেকে বেশি ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। অল্প একটু জায়গা খরচ করে, অর্থাৎ অল্প একটু র্যাম খরচ করে, খুবই কমপ্লিকেটেড ক্যালকুলেশন খুবই কম সময়ে করতে পারে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। এজন্যই এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই জনপ্রিয়, বিশেষ করে কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন তৈরির কাজে, যেমন অপারেটিং সিস্টেম, সিস্টেম ড্রাইভার, এমবেডেড ডিভাইস মানে যেটাকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার, বা হচ্ছে কমপ্লিকেটেড গেমস তৈরির কাজে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। সো বুঝতেই পারছেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিমান্ডটা কত হতে পারে। থার্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, নিজের চিন্তাশক্তি বিল্ড করা, প্রবলেম সলভিংয়ের ক্যাপাসিটি বিল্ড করা। আপনি হয়তো অনেকের মুখে শুনে থাকবেন, আরে প্রোগ্রামিং তো পারি, প্রোগ্রামিং দেখলে তো বুঝতে পারি, কিন্তু নিজে তৈরি করতে পারি না, নিজে একটা প্রবলেম সলভ করতে পারি না। আবার আপনি যদি নিজেও প্রোগ্রামিং কোনোদিন ট্রাই করে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রেও ব্যাপারটা আসতে পারে। এর কারণটা কী? এর কারণটা হচ্ছে, প্রোগ্রামিংয়ের বেজ একটা বিষয় আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারা আরেকটা বিষয়। অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, জাভা স্ক্রিপ্ট, জাভা, এই ল্যাঙ্গুয়েজগুলোতে ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল শেখার পাশাপাশি, ওই ল্যাঙ্গুয়েজের যেই কোর ফিচার্স আছে সেই ফিচার্সগুলো আমাদেরকে শিখতে হয়, যেগুলো এক্সটেন্ডেড ফিচার। তার মানে ওই ফিচার শেখার পেছনে আমাদের সময়টা বেশি ব্যয় করতে হয়। কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল শিখতে পারি, যা আমাদেরকে প্রবলেম সলভিংয়ের দক্ষতাটা তৈরি করে দেয়। এখানে আমাদেরকে সব কিছু স্ট্রেইটভাবে চিন্তা করতে হবে, আমাদেরকে নিজে থেকে সব কিছু সলভ করতে হবে। এজন্য কম্পিউটার সায়েন্সের সবথেকে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আপনাকে সায়েন্টিস্টের মতো চিন্তা করতে শেখাবে, ইঞ্জিনিয়ারদের মতো করে না। আর সায়েন্টিস্টদের মতো চিন্তা করতে শেখার অর্থ হচ্ছে, নিজের প্রবলেম সলভিং ক্যাপাসিটিটাকে বিল্ড করা, নিজের বেসটাকে তৈরি করে ফেলা। তাই আপনি যদি নিজের বেস বিল্ড করতে চান, প্রবলেম সলভিংয়ের মেন্টালিটি বিল্ড করতে চান, তাহলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে বেস্ট কোনো ল্যাঙ্গুয়েজ আছে বলে আমার অ্যাটলিস্ট জানা নেই। এবার আসা যাক, সি প্রোগ্রামিং শিখে অ্যাকচুয়ালি আমার কী উপকার হবে? অনেকগুলো উপকারের কথা তো আমি অলরেডি বলেই ফেলেছি, তাই না? আরও কিছু যুক্ত করা যাক। যেমন আপনি যদি রোবোটিক্স নিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনার সি লাগবে। বাজারে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে রোবোটিক্সের কাজ করা যায়, কিন্তু সারা পৃথিবীতে রোবোটিক্সের জন্য ডেভেলপারদের প্রথম চয়েস হচ্ছে, প্রোগ্রামারদের প্রথম চয়েস হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যদি আপনি রোবোটিক্স নিয়ে কাজ করে থাকেন, তাহলে চোখ বন্ধ করে সি প্রোগ্রামিংয়ের কাজ করা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে ফেলুন। আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, তাহলেও চোখ বন্ধ করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে হবে।
কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার সায়েন্সের বেজ একটা বিষয়। আপনার বেজ দাঁড়িয়ে আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে। প্রবলেম সলভিং, ডাটা স্ট্রাকচার্স, অ্যালগোরিদমস, এই সব কিছু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যেভাবে চিন্তা করে সলভ করতে পারবেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ইমপ্লিমেন্টেশনটা এত ভালো হবে না। যদি আপনি প্রবলেম সলভিং করতে চান, যদি আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চান, তাহলেও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার জন্য সবথেকে বেস্ট চয়েস। অ্যান্ড ফাইনালি, যদি আপনি দেশেই না থাকতে চান, যদি আপনি চান যে বাইরের কোনো একটা কোম্পানিতে আমার ড্রিম জব হবে, গুগল ফেসবুকের মতো কোম্পানিগুলোতে আমি জব করব সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা এআই নিয়ে, মেশিন লার্নিং নিয়ে, তারপরেও আপনাকে কম্পিউটার সায়েন্স জানতে হবে। আর কম্পিউটার সায়েন্স জানার সবথেকে সহজ উপায়, কম্পিউটারকে নিজের মতো করে কন্ট্রোল করার সবথেকে সহজ উপায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই যদি আপনার বড় বড় স্বপ্ন থাকে, তাহলে ছোট থেকেই শুরু করা উচিত। আর ছোট থেকে শুরু করা বলতে আমি বোঝাতে চাচ্ছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই শুরু করা উচিত। অনেক দিন যাবৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, ডাটা স্ট্রাকচার্স নিয়ে কাজ করবেন, অ্যালগোরিদমস ইমপ্লিমেন্ট করবেন, অ্যান্ড ফাইনালি প্রবলেম সলভ করবেন, প্রচুর প্রবলেম সলভ করবেন। দুনিয়াতে এমন কোনো অনলাইন জাজ আপনি পাবেন না যেখানে প্রবলেম সলভ করার জন্য সি ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে না, এমন কোনো অনলাইন জাজ পৃথিবীতে নেই। আপনি এমন কোনো অনলাইন কম্পিটিশন পাবেন না যেই কম্পিটিশনে আপনি সি প্রোগ্রামিং দিয়ে প্রবলেম সলভ করতে চাইলে আপনাকে দেওয়া হবে না। গুগলের কোড জ্যামেও আপনি ইচ্ছা করলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রবলেম সলভ করতে পারেন। পারেন কি, অ্যাকচুয়ালি সবাই সি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটাই বেছে নেয় এই কাজটা করার জন্য, প্রবলেম সলভ করার জন্য। এত কিছু দেখে নিশ্চয়ই সি প্রোগ্রামিং শিখতে ইচ্ছা করছে, কিন্তু শিখবেন কোথা থেকে? তো চলো একবার আমার চ্যানেলটা থেকে ঘুরে আসা যাক। ইউটিউবে গিয়ে স্ট্যাক লার্নার লিখে সার্চ করলেই আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং রিলেটেড অনেক বিষয়ে আলোচনা করা হয়। আমরা রিসেন্টলি সি প্রোগ্রামিংয়ের একটা প্লেলিস্ট রানিং করেছি, প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে ক্রিয়েটেড প্লেলিস্টে ক্লিক করলে সমস্ত প্লেলিস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একটা প্লেলিস্ট রানিং করা হয়েছে যেখানে প্রিমিয়াম কোয়ালিটির সি প্রোগ্রামিং কোর্স রিলিজ করা হচ্ছে প্রতি সপ্তাহে 5-6 ভিডিও। সো এখন এটা কমপ্লিট না, হয়তো কমপ্লিট হতে আরও কয়েকদিন টাইম লাগবে এবং কমপ্লিট হওয়ার পর এখানে 100-150 ভিডিও আসবে। আপনি যদি সি প্রোগ্রামিং শিখতে চান, তাহলে আমার মনে হয় এই একটা প্লেলিস্ট আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে চান, তাহলে দেখতে পারেন এখানে জাভা স্ক্রিপ্ট, ওয়েব ডেভেলপমেন্ট, জাভা, অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা হয়। ফিউচারেও আরও অনেক কাজ করা হবে, বিশেষ করে মডার্ন ওয়েব টেকনোলজিস নিয়েই আমরা বেশি কাজ করি। সো একবার আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন এবং প্লেলিস্টটাকে এক্সপ্লোর করবেন। এখানে কেবল 2-3 চ্যাপ্টার নিয়ে কাজ করা হয়েছে, 4 চ্যাপ্টারের কাজ চলছে, আবার 2-1 ভেতরে ভিডিও আপলোড হবে। সো যদি আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তাহলে হতে পারে স্ট্যাক লার্নার আপনার জন্য বেস্ট প্লেস। তাহলে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে, তাহলে ভবিষ্যতে আমরা আরও এরকম টাইপের প্রোগ্রামিং রিলেটেড ভিডিও আপনাদের চ্যানেলেই করব, কোনো রকম কোনো সমস্যা নেই। আর যারা শেষ পর্যন্ত দেখছেন, তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।